राजा जान बाजी रेखे सन्त्रासीदेर धरेछे तारपरेओ एतटा इमोशनल हवा ठीक नय
एनीवे তুমি আমার বন্ধু ছেলে তোমার বাবার অনেস্টি পুলিশ ডিপার্টমেন্ট এক্সাম্পল হয়ে আছে এজন্য তোমাকে ক্ষমা করলাম তা কি করছো আজকাল এমএ পাস করে চাকরি খুঁজে বেড়াচ্ছি হোয়াই ডোন্ট ইউ জয়েন দা পুলিশ ডিপার্টমেন্ট আমি আমি পুলিশে চাকরি নেব ইয়েস তোমার মতো সাহসী ছেলেদেরই তো পুলিশে দরকার হ্যাঁ বাবা নিজের মায়ের প্রতি কর্তব্য পালন করলেই হবে না দেশ মায়ের জন্য কিছু কর্তব্য আছে যা তোকে পালন করতে হবে তোমার মা ঠিকই বলেছেন সাবেক পুলিশ কর্মকর্তা ছেলে হিসেবে তোমার অধিকার আছে আমি অবশ্যই চেষ্টা করব রাজা মা ক্লান্ত হয়ে পড়েছিস নে দুধটা খেয়ে নে কাল তোর পরীক্ষা শেষ হ্যাঁ মা পরীক্ষা কেমন হলো রে ভালো পরীক্ষার রেজাল্ট হলেই তো পুলিশ একাডেমিতে ট্রেনিং এ চলে যাবি চল না কিছুদিন গ্রামের বাড়ি থেকে ঘুরে আসি হ্যাঁ মা আমারও যেতে ইচ্ছে করছে রাজু আর সাগরের সাথে অনেক দিন দেখা হয় না আমি কালই রাজুকে টেলিগ্রাম করে দিচ্ছি রাজা আসছে রাজা খবরটা তো রাজুকে দিতে হয় কি রাজা ভাই আসছে ও বলি রাজা আসছে রে আরে কি হয়েছে রাজা আসছে কি হয়েছে রাজা আসছে রাজা রাজা আসছে মা রাজা আসছে কি ব্যাপার রেশমা কি বললো রাজা আসছে রাজা আরে রাজা এলে তোমার কি আমার না তোমার মেয়ের ব্যাপার যাই রাজু ভাইকে খবরটা নিয়ে আসি রাজু আরে রাজু আরে জেসমিন চেঁচামেচি করছো কেন শুনেছো রাজা ভাই আসছে হ্যাঁ এই জন্য তো পরিষ্কার করার জন্য ঝাড়ু হাতে নিয়েছি ঝাড়ু কি পুরুষের হাতে মানায় পুরুষের হাতে মানায় সুন্দরী রমণীর হাত দেখো জেসমিন এই অবস্থায় তোমার বাবা আমাদের দেখলে বাড়ি সহ আমাকে পরিষ্কার করে দেবে এই নির্জন বাড়িতে কেউ দেখবে না ও ও জেসমিন কি করছো আরে যা করতে এসেছি তাই করছি ছাড়ো বলছি ও ও আরে ছাড়ো আরে কেউ দেখে ফেলবে তো ছাড়ো ছাড়ো বলছি ছাড়বো না আজকে ছাড়ো ছাড়ো বলছি আরে রেশমা সাগর রীতা তোরা কখন এলি তোরা তোরা যখন ব্যস্ত ছিলি রাজা রাজা আসছে রাজু ভাই হ্যাঁ এই জন্যই বাড়িটা পরিষ্কার করছিলাম এখন তোমরা তিনজনে মিলে করো আমি প্রেসে যাই জরুরি কাজ আছে চল সাগর চল জরুরি কাজ মানধাত আমলের প্রেস ছাপে বিড়ি লেবেল তা আবার জরুরি তুই এসে সব বাটি করে দিলি আমি আবার কি করলাম আমরা তো বরং সাক্ষী হয়ে রইলাম যে তোরা দুইজন কোন তুমি
ভরা এই যৌবনে হয়েছি কোমর রব মিশে ভালোবেসে কাটাবো তোর তোমাকে জড়িয়ে নেব আমি হায় 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 হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে মনটা তোমার প্রেমের আপন জনা আমি যে রসিক দিবানা গরম কাঁথায় রাখবো ঢেকে তোমাকে 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 ঢেলে দেব আগুন যত এ বুকে এ বুকে এ বুকে এসেছি এসেছি তোমার নদীর চরে বাসা বেঁধেছি 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 উলট পালট করে দিলে আমাকে 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 তবু কেন এত চাওয়া এ বুকে এ বুকে ভাবে ভাবে মিশে গেছে দেহ মন হায় 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 হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে মনটা তোমার প্রেমের আপন জনা আমি যে রসিক দিবানা আরে শালা ডেঙ্গু, আরে কি করছিস? রাজু, এত রাত হলো, রাজা তো এখনো এলো না। তাই তো ভাবছি কি যে করি। আরে ওই সাথে গাড়ি দেখা যায়, মনে হয় ওই গাড়িতে আসছে। হ্যাঁ হ্যাঁ, এটাই তো রাজার গাড়ি, এটাই তো। রাজু, সাগর, তোরা এত রাতে এখানে দাঁড়িয়ে আছিস? তোর জন্য অপেক্ষা করছি। তোরা তোরা কেমন আছিস? ভালো ভালো। মামা কেমন আছে? আসলে তেমন ভালো না। কেন, ডাক্তার দেখাসনি? থাক, দেখিয়েছি মা, আসলে বয়স হয়েছে তো তাই। খালা, তুমি ভালো তো? ভালো, চল। হ্যাঁ চলো, বাই। ওই যাইতেছো রাজু বাবাজি, প্যাচ মেরে। এই রাজু, স্ট্যাম্পে সই করে প্রেস বন্ধক রেখে তুই যে টাকা নিয়েছিলি সুদে, আসলে সেই টাকা শোধ করার আর শেষ দিন। টাকা দে। চৌধুরী সাহেব, আমাকে আর কয়েকটা দিন সময় দিন। ঘরে অসুস্থ বাবা, তার চিকিৎসা পর্যন্ত করতে পারছি না। আপনার টাকা আমি অবশ্যই শোধ করে দেব। শোধ করার নমুনা তো দেখতে পারতাছি। টাকা না দিতে পারিস, প্রেস দিয়ে দে, প্যাচ মেরে। প্রেস দিলে আমি কি করে চলবো? তোর চলার দায়িত্ব তো আমি নেইনি, হয় টাকা দে নয়তো প্রেস দে। চৌধুরী সাহেব, আমাকে আমাকে সাতটা দিন সময় দিন চৌধুরী সাহেব।
আরে আরে চৌধুরী সাহেব, আপনি হলেন গিয়ে দিল দরিয়া মানুষ, দিন না বেচারিকে কয়েকটা দিন সময়। চৌধুরী সাহেব, টাকা না দিতে পারলে পৃষ্ঠা আপনারই হয়ে যাবে। ঠিক আছে, দিলাম সাত দিন সময়, মনে রাখিস সাত দিন পর হয় টাকা নয় পেশ। রেশমাকে তো চিনতে পারলি না। রেশমা? কোন রেশমা? এই গ্রামে তোর পরিচিত রেশমা কয়টা আছে শুনি। ও সেই রেশমা, কিন্তু ও তো ফুটফুটে সুন্দরী বালিকা ছিল, শুনেছি বিয়েও হয়ে গেছে। না মা, ও রেশমা না, তুমি ভুল করছো। কি বলছিস তুই, তুই কি সত্যি চিনতে পারছিস না? তুমিও পাগল মা। আচ্ছা দেখি পরীক্ষা করে। কিছু হয়নি মা, দেখছিলাম ও কি সে রেশমা নাকি এ রেশমা। আরে আরে কি হলো? কিছু না মা, ছোটবেলায় রেশমা বলতো না এসো কাতুকুতু খেলি। কাতুকুতু খেলা? সে আবার কেমন খেলা? দেখবে এই যে ছোটবেলার কথা আলাদা, এখন রেশমা বড় হয়েছে, যুবতী মেয়ের সাথে কি অমন করে? তো কার সাথে করে? দুষ্ট কোথাকার, যা তৈরি হয়ে নে রেশমাদের বাড়ি যেতে হবে। বড় হয়েছে কিন্তু এখনো ছেলে মানুষই যায়নি। ওয়ালাইকুম আসসালাম, আসুন ভাবি আসুন। কেমন আছেন ভাবি? ভালো, আপনারা? আলহামদুলিল্লাহ, বসুন বসুন। বাবা সাগর কেমন আছো? কপাল গনে খুব ভালো। আরে বা আঙ্কেল, বাড়িটা তো ভালোই বানিয়েছেন। শুধু বাড়িটা নয়, বাড়ির আঙিনাটাও দারুণ সাজিয়েছি। যা তোমার রেশমা। জি বাবা। রাজাকে আঙিনাটা ঘুরিয়ে দেখা, যা। এই চলো। যাও বাবা যাও। কাতুকুতু দাও না, সকালে যেমন দিয়েছিলে দারুণ লেগেছিল, দাও না, দাও না কাতুকুতু, দাও না, আর দাও না। চলো যাই। দাও না রেশমা, প্লিজ চলো না, চলো না, যাই রেশমা। এমন করছি কেন রেশমা, বসে উঠছে, বসো। আই রাজা, আই রাজা। আবার কি হলো? কিছু হয়নি মা, হতে গিয়েছিল। আঙ্কেলের বাগানে ফুলগুলো দারুণ লোভনীয়। রাজা চা খাও বাবা, খাও। কি হলো? না মানে চাই লবণ। চাই লবণ? না মানে চিনি বেশি। আমি আসি। আরে বাবাজি বসো, চাটা শেষ করে যাও। না আঙ্কেল আমি আসি। আসি হলো, আসি আসি। কি হলো রাজা? ওই গজলি সামাদের হপ্তা দে। হ্যাঁ ভাই দিচ্ছি। এই তোর বাপ মরেছে নাকি যে চাঁদা তুলে দাফন দেবে? যা যা আঞ্জুমান মফিজুল ইসলামে খবর দে। রাজা কাকে কি বলছিস? ওই কি কইল গজালি সামাদের, ওই কি কইল ভাই? ওই গজালি সামাদের তুই চিনস না? এই এলাকার কোন দোকান পাট ব্যবসা বাণিজ্য গজালি সামাদের হত্যা না দিয়ে চলে না। ওই তোর কোনো অসুবিধা আছে? না না আমার কোনো অসুবিধা নেই, কিন্তু আমার অসুবিধা আছে। তোর অসুবিধা আমি দূর করতেছি। ভাই তুমি কেন? ভাই আমি দেখতেছি। ভাই ভাই শুনেন ভাই।
গরিবের হক মেরে খাওয়া এ রাজা সহ্য করে না, আর রাজু তো আমার বন্ধু। बंद हो सोचो कभी ऐसा हो तो क्या हो, सोचो कभी ऐसा हो तो क्या हो, हम तुम एक कमरे में बंद हो जाए, सोचो कभी ऐसा हो तो क्या हो, सोचो कभी ऐसा हो तो क्या हो, हम तुम বউ বানাবে আজই বানাতে হবে, আমি তো সব সময় রাজি। ঠিক আছে বাবা, যেমন তোমার ইচ্ছা।
বুকের ভেতর চাই তোমাকে, তুমি বেঁধে রাখো আমাকে। রাজু ভাইয়ের বাবার অবস্থা খুব খারাপ, তোমাকে এক্ষুনি ডাক্তার নিয়ে যেতে বলেছে। চলো এসো। বাবা 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 আমাকে সে দুঃখ হয়ে গেল, জন্মের পর মাকে হারিয়েছি, আজ শুনে চলে গেল বাবা। কারো চিরদিন বেঁচে থাকি না বাবা, কাঁদিসনি, আমরা তো আছি। বাবা বাবা রাজা, দাফন কাফনের ব্যবস্থা কর। আবার আর কেউ রইল না বা, আবার আর কেউ রইল না। কাঁদিসনি কাঁদিসনি বাবা, আমি তো আছি। আজও বাইরে আসো। সাত দিন সময় শেষ। নগদ 50,000 টাকা নিয়েছিস কেমন করে? সুদে ব্যাচ মেরে, সুদের রেট মোতাবেক টাকার অঙ্ক দ্বারায় 1,50,000। গরিব মানুষ, যা 5,000 টাকা মাফ করে দিলাম। দয়ালু মানুষ, দে শোধ করে দে, এক্ষুনি দে। দেখুন, আমি তো অস্বীকার করছি না, আমি কর্জ নিয়েছি, আমি শোধ করে দেব। আমার বাবা লাশ দাফন করতে দিন। লাশ দাফন করার টাকা আছে, 40,000 টাকা আছে, আর আমার ধার শোধ করার টাকা নেই। হ্যাঁ চৌধুরী সাহেব, আমি আপনার কাছে হাত জোর করছি, আপনার টাকা আমি শোধ করে দেব। যদি না পারি তাহলে আপনার কাজ করে শোধ করব। তুই আমার কি কাজে আসবি? না আছে তোর বউ, না আছে কোনো সুন্দরী বোন যে ওকে দিয়ে আমার টাকা শোধ করবি। চৌধুরী সাহেব, আমি আপনার সব টাকা শোধ করে দিব, সব টাকা শোধ করে দিব, সব টাকা শোধ করে দিব, আজ সব টাকা শোধ করে দিব, সব টাকা শোধ করে দিব। রাজু রাজু রাজু, দরজা বন্ধ করলি কেন? রাজু 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 রাজু, এ কি করছিস? আরে থাম রাজু, থাম রাজু, রাজু দরজা খোল, রাজু রাজু রাজু, আত্মহত্যা করছিস রাজু, আমি দরজা খুলছি, রাজু রাজু খোল, রাজু রাজু পুরুষের মতো আত্মহত্যা করা কোন পুরুষের কাজ? লজ্জা করা উচিত তোর, পুরুষ মানুষ তুই। যে টাকা তুই ওদের কাছ থেকে কর্জ নিয়েছিস তার চেয়ে অনেক অনেক দামি তোর জীবন। আরে আমরা কি মরে গেছি নাকি? খালা নেই রাজুনিয়া, টাকা না দিয়ে কি নাটক শুরু করলে? আর আমি তোমার মতো পাষণ্ড দেখিনি। মুখ সামলে কথা বল। কর্জের পাহাড়ের তলে পড়ে চিমটি কাটা, তাও আবার
পেঁচ মেরে লজ্জা করে না তোমাদের ছেলেটার বাবা মারা গেছে টাকার তাগাদা করতে দু চার দিন পরেও তো আসতে পারতে তোমাদের মনে কি এতটুকু দয়া মায় নেই দেখুন ভাবি সাহেবা আমি দয়া দেখে ওর বাবার লাশ কাঁধে নিতে আসিনি আমি এসেছি টাকা নিতে এই দেখুন কাগজ কাগজ আর এক তোর কাগজ তোর টাকা চাই টাকা তোর টাকা তো এখনই পাবি দশ বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট ব্যাস মাত্র ষাট চৌধুরী সাহেব ষাট হাজার দিয়েছে মাত্র তাও আবার একেবারে প্যাচ মেরে তোর মুখ বন্ধ করার জন্য যথেষ্ট বাকি টাকা আমি এক সপ্তাহের মধ্যে শোধ করে দেব আরে যা যা আমি এত সময় দিতে পারবো না টাকা নেই ঠিক আছে জানছো রাজুকে বল ওর প্রিন্টিং প্রেস আমাকে দিয়ে দিতে প্রেস দিয়ে দিলে আমি আমি কি করবো রাস্তায় রাস্তায় ভিক্ষে করবি রাজা থাম কি করছিস দাঁড়ান আপনারা না না ভাবি সাহেবা এই গহনায় পুরো টাকা শোধ হয় না আরে আরে চৌধুরী সাহেব কেন এই গরিবের উপর জুলুম করছেন এই চামচুমিয়ার যুক্তি শুনেন কিছুদিনের জন্য ওই শালার প্রেস ভাড়ায় নেন যখন টাকাটা শোধ হবে তখন প্রেসটা ফিরিয়ে দেবেন কি করে প্যাচ মেরে ঠিক আছে রাজা যা ওদের সাথে ভাড়ার কাগজপত্র তৈরি কর রাজু জেসমিন আমার আমার কেউ রইল না কিছুই রইল না বাবা গেল প্রেসটা হাতছাড়া হয়ে গেল এখন এখন আমি কি করব চিন্তা করো না আমি তো আছি দরকার হলে তোমাকে বাবার কাছে নিয়ে যাব বাবা টাকা দেবে তুমি আবার সবকিছু ফিরে জেসমিন বাবা আরে ভিকারির বাচ্চা বানের বন্যায় ভাসতে ভাসতে এখন কল্পনার বন্যায় ভাসতে শুরু করেছিস বাবা বাবা রাজুর কোনো দোষ নেই রাজু তো জেসমিন বাড়ি যাও বলছি আমার একমাত্র মেয়ে তোর প্রতি দুর্বল তার অর্থ এই নয় যে নবাব চৌধুরীর ক্ষমতা দুর্বল হয়ে পড়েছে ভবিষ্যতে আমার মেয়ের দিকে চোখ তুলে তাকালে আমি তোকে অন্ধ করে দেব ভিক্ষে করে খাবি তুই কিন্তু কেউ তোকে ভিক্ষেও দেবে না রাজা এই যে এলে ডিস্টার্ব করতে একটা মাছও ধরতে দিবি না মাছ ধরবি কি আমাকে ধর আচ্ছা তুই কি চাস বলতো চল আজ তোকে এমন কাতুকুতু দেবো যে তোর পুরো শরীর চুকাবি কাতুকুতু চাই না চাইতো তোকে বিয়ে করতে আর যদি তুই আমাকে বিয়ে করার কথা না দিস তো 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 কি করবি এই পুকুরে ঝাঁপিয়ে আমি জান দিয়ে দেব রেশমা তুই বলিস বেশি আর করিস কম আমি কিন্তু সত্যি সত্যি বলছি আহা আমি কি বলেছি তুই মিথ্যে বলছিস দে না দে ঝাঁপ আমি কিন্তু ঠিকই দেব আরে দে বাবা দে পেচার পারিস না দে ঝাঁপ ঠিক আছে যাচ্ছি জীবন দিতে তুই সুখী হ আরে যা না দে ঝাঁপ যা শরীরে দিয়ে তুই সুখী হ আচ্ছা আচ্ছা যা যা না মর গিয়ে এখনো সময় আছে আমাকে ফেরা ফেরা বলছি কে
গেছে রাজা বৈষ্ণব পুকুর ডুবে মরছে মা বলিস কি মেয়েটা তোকে এত ভালোবাসে ডুবে মরছে আর তুই বসে তামাশা দেখছিস সাগর সাগর কি হচ্ছে খালা বড় মাছ ধরছে কৃষ্ণ ডুবে মরছে যা ওর বাবা মাকে খবর দে রাজা ওকে তোল আমি তো সাঁতার জানি না আমিও সাঁতার জানি না আচ্ছা চাচি আম্মা চাচাগান রেশমা পুকুরের ঝাঁপ দিয়ে জীবন দিচ্ছে চাচি আম্মা চাচি আম্মা আরে হা করে খুলুন চাচি আম্মা দরজা খুলুন চাচি আম্মা কি হলো মনে হয় ওর কপালে সে ব্যায়ামটা আবার ধরেছে এসো সাগর এসো সাগরকে ইনি আমার স্ত্রী আমি কি বলেছি আমার স্ত্রী উনি তো আমার মনিবের স্ত্রী আম্মাজান আম্মাজান হাটে ছাগল বেচবো না গরু বেচবো বলেন আম্মাজান বলেন 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 আম্মাজান আরে আম্মা দেখছিস কি পেটে চাপ দিয়ে পানি বের কর ওর বাবা মারছে না কেন সাগর খবর দেয়নি আম্মাজান আপনি কি বলছেন এক জেলে আমার সাথে চ্যালেঞ্জ করেছিল ও জাল দিয়ে যত মাছ ধরবে আমি বড়শি দিয়ে তার চেয়ে বেশি মাছ ধরব বড়শি দিয়ে হ্যাঁ বড়শি দিয়ে মাছ ধরে আমি তাকে হারিয়ে দিয়েছিলাম হারিয়ে দিয়েছিলাম হারিয়ে দিয়েছিলাম ওদিন দেখেছিলাম ওর মাথায় বাড়ি দিলে ও ভালো হয়ে যায় তুমি দাও একটা বাড়ি দাও আরে আপনার স্বামী স্ত্রীর গায়ে গা লাগিয়ে বসে আছেন ওদিকে রেশমে পুকুরে ঝাঁপ দিয়ে জীবন দিচ্ছে চলুন তাড়াতাড়ি চলুন আরে আসুন চলো 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 তাড়াতাড়ি আসুন রেশমা পুকুরে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করছে আরে ভাবি সাহেবা সাতার জানা মানুষ ডুবে মরতে পারে না কলায় কলস্তর বাঁধেনি কোন চিন্তা করবেন না ও খুব ভালো সাতার জানে চলুন 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 রেশমা 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 আরে এ তো ঠান্ডা হয়ে গেছে এখন এখন আমি কি করি পুরুষ মানুষ জড়িয়ে ধরলে নাকি ওদের গা গরম হয় থামতে বল দাঁড়ান বেসরম মেয়ে মানসম্মান আর রাখলো না তেমন বেহায়ামে পেটে ধরেছিলাম চল অস্ত্র হাত পা ভেঙে ঘরে বসিয়ে রাখবো না ভাবি সাহেবা এখন রেশমাকে শাসন করার অধিকার আপনাদের নেই আমি ওকে ছেলের বউ বানাবো সত্যি এখনই কাজ করছিস নাম নাম বসে একদম তোমার স্বভাব পেয়েছে কি হ্যাঁ রাজা 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 খুশির খবর নিয়ে এসেছি কি খুশি এর চেয়ে বেশি আরে সাগর মহাসাগরের মতো খুশির খবর আগে বুক মিলা রাজা Thank you.
দোয়া করো মা, সুখে হও মা, দোয়া করি। এই তোমরা সবাই লাইন ধরে দাঁড়াও। কেন কেন লাইন ধরে দাঁড়াবো কেন? আরে ভাই, এই শুভ দিনটাকে স্মরণীয় করে রাখতে হবে না? কিভাবে? ফটো তুলে। এই ক্যামেরাম্যান সাহেব, এদিকে আসুন, এদিকে আসুন, এদিকে আসুন। এই সবাই পোজ নিয়ে দাঁড়ান। হ্যাঁ দাঁড়ান, রাজু ভাই আপনিও এদিকে আসুন। এই রাজু আয় না। ও আমি? রেডি? রাজু টাকাগুলো রাখ। না মা, টাকা লাগবে না। ধর তো। আরে কি করছিস বাবা? রাজু নিজেকে একা ভাবিস না, এখানে আমাদের যা কিছু আছে সবই তোর। এখানে নিঃসঙ্গ মনে হলে আমাদের এখানে চলে আসিস। আচ্ছা মা। রাজা, রাজা, রাজু ভাই যা রে শুনে দোয়া করি তোদের জীবন সুখী হোক। যা দোর, নিজের প্রতি খেয়াল রাখিস, আমি পরীক্ষা দিয়ে চলে আসবো। আচ্ছা আচ্ছা, খুদা হাফেজ। চলি রে, খুদা হাফেজ। রাজু দাঁড়াও, রাজু আমার কি দোষ বলতে পারো? দোষ তোমার নয় জেসমিন, দোষ তো আমার, কারণ আমি গরিবের ছেলে। তোকদের যাদের দুঃখ দিয়ে লেখা, তারা কেন সুখের দিকে হাত বাড়ায়? কিন্তু আমি তো ধনীর মেয়ে, আমার জীবনে দুঃখ এলো কেন? আমার চারপাশে তো সুখ থই থই করার কথা। কারণ তুমি আমার মতো একজন দুঃখীকে বুকে জড়িয়েছিলে। শুধু বুকে জড়ায়নি রাজু, তুমি তুমি আমার বুকের মাঝেই আছো। কিন্তু সেদিন তোমার বাপ চোখে আঙ্গুল দিয়ে দেখে দিয়ে গেছে, সুখ আর দুঃখ একাকার হতে পারে না। সুখ আর দুঃখের মাঝে আছে একটা শক্ত দেয়াল, যা সুখীরা ভাঙতে চায় না আর দুঃখীরা ভাঙতে পারে না। কিন্তু ভালোবাসা পারে সেই দেয়াল ভেঙে দিতে। রাজু আর কিছু না পারলেও আমাকে নিয়ে তুমি পালিয়েও তো যেতে পারো। না না, তা হয় না জেসমিন। পালিয়ে যাওয়ার জীবন থেকে প্রেম নিজেই পালিয়ে যায়। তোমার ভালোবাসা বুকে নিয়ে আলাদা থেকে আমাকে বাঁচতে দাও। না, আর বাঁচতে পারবি না। তুই নবাব চৌধুরীকে খেপিয়েছিস, আমি তোকে শেষ করে দেবো। না বাবা। চল, হই, ওকে আসবো না। কথাটা যেন মনে থাকে। কবে যে সফল হব? আরে চৌধুরী সাহেব, হতাশ হবার কিছুই নেই। কাল সকালে আবার চেষ্টা চলবে এবং সফল হবই আমরা প্যাচ মেরে। লস্কর, ঠিক মতো তালাটা লাগা। এই চল।
তুই আমার কি কাজে আসবি? না আছে তোর বউ, না আছে কোনো সুন্দরী বোন যে ওকে দিয়ে আমার টাকা শোধ করবি। হাই 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 এই তুই এখানে? এখানে আমার তকদির আমাকে টেনে এনেছে আজগর চৌধুরী। আজ প্রথমবার আন্দাজ করতে পারলাম আমার আমার পেশে মূল্য কত। জালনোটের কারখানা বানিয়েছ, বহুত বহুত ধন্যবাদ। এই গোপন তথ্য জানার পরিণতি কি তুই জানিস? জানি, আর এও জানি আমার মৃত্যু আর তোমাদের বোকামি। কিসের বোকামি? টাকার মতো দেখতে, 1 কোটি কাগজের টুকরো পকেটে পড়লেই কেউ কোটিপতি হয় না। টাকা নকল করার জন্য মগজের দরকার আছে। তোমাদের ছাপানো নোট ভিখারিরাও নকল বলে ফেলে দিবে। এই দেখো, এই দেখো আমার ছাপানো টাকা। এই প্রেসে বাবার সাথে ছোটবেলা থেকে আমি কাজ করি। বিভিন্ন রঙের সঠিক ব্যবহার আমি জানি, এই জন্য রাতভর নোটের পর নোট ছেপেছি। আজগর চৌধুরী, আমার সাথে হাতে হাত মিলিয়ে কাজ করো, সুখে থাকবে। আজ 100 টাকার নোট ছেপেছি, কাল 500 টাকার, এরপর ডলারও ছাপতে পারি। তোমরা বাজার সামলাবে আর আমি ছেপে যাব। আবার চিন্তা করে দেখো, সোনার ডিম পাড়া হাত জবাই করবে না ডিম পাড়াবে? চৌধুরী সাহেব একটু এদিকে আসুন। ছিলাম চামচু, হয়েছি আপনার চামচু। আমার কথা শোনেন, শালা নিজের ভাগ্যের কথা চিন্তা করেছে, পেটে ক্ষুধা তো, শালার মাথায় দারুণ কাজ করেছে। এই সুযোগে যত পারেন টাকা চেপে নেন, পরে সুযোগ বুঝে শালাকে কাট করে দেবেন, কেমন করে ম্যাচ মেরে। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। বসুন বসুন আপনারা, দাও। থ্যাংক ইউ রাজু সাহেব, আপনি আমাদের পার্টি লিডারশিপ কেন নিচ্ছেন না? আমি নেতা কিনতে ভালোবাসি। আরে টাকার চেয়ে বড় নেতা কেউ নেই, যা বসের কাছে আছে। কি করে বললাম, প্যাচ মেরে। আপনারা এখন আসুন। জি জি, সালাম আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। রাজু সাহেব, গত বছর একজন নামিদামি নেতা আপনার হাতে খুন হয়েছিল, তখন ওখানকার ওসি ছিলাম আমি। কেস থেকে আপনাকে রেহাই করার জন্য আমি 3টি রিপোর্ট তৈরি করেছি, শোনান। রিপোর্ট 3টি হলো, 1, নেতা আত্মহত্যা করেছেন, 2, নেতা হার্ট অ্যাটাকে মারা গেছেন, 3, নেতাকে বিরোধী পক্ষ খুন করেছে। প্যাচ মেরে হিসাবে বিরোধী পক্ষই মেরেছে
এটাই ভালো প্যাচ রাজু সাহেব আপনার একজন খাস লোক ধরা পড়েছে ওকে মুক্ত করার জন্য আমি তিনটি পয়েন্ট ঠিক করেছি এক আসামি একজন নিরীহ দিনমজুর দুই আসামি একজন পান দোকানদার তিন আসামি একজন স্কুল মাস্টার আমার লোকটা একজন গন্ড মূর্খ বকলম তবুকে স্কুল মাস্টার বানিয়ে ছেড়ে দিন যা আপনি বলবেন তাই ফাইনাল ওকে এবার তাহলে আপনারা আসুন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ঠিক আছে ঠিক আছে স্যার স্যার আমার স্ত্রীর খুব অসুখ হাসপাতালে নিতে হবে আমার 20,000 টাকা খুবই দরকার আরে দুই দিন আগেই তো বেতন নিলে স্যার এই টাকাটা আমাকে অগ্রিম হিসাবে দিন এই আজগর অগ্রিমে বিশ্বাস করে না নগদে বিশ্বাস করে যা ভাগ কাজ কর গিয়ে স্যার স্যার এটা প্রাইভেট হাসপাতাল এখানে টাকা না জমা দিলে অপারেশন হবে না ডাক্তার স্যার আমার স্ত্রীকে বাঁচান ডাক্তার আমি দেখে কিছুই হবে না টাকা জমা করুন চলি ডাক্তার স্যার ডাক্তার স্যার দাঁড়া রশিদ এই নাও টাকা ধরো তোমার স্ত্রীকে ভালো কোনো হাসপাতালে ভর্তি করো রাজসাহেব আপনি আমার এত বড় উপকার করলেন আর আমি আমি তো আপনার ক্ষতি করেছি কি ক্ষতি করেছো রাজু সাহেব আজগর চৌধুরীর কথা জার্নাল ছাপানোর সময় আমি আপনার ছবি তুলেছি সুযোগ মতো আজগর চৌধুরী আপনাকে ফাঁসাতে চায় আরে এসো এসো রাজু ওয়েলকাম চামচকে পেক দাও দিচ্ছি প্যাচ মেরে সোডা না পানি কিছু না অবাক করলে রাজু আরে ভাই এত বড়লোক হয়ে গেছো বান্ডিল বান্ডিল নোট ছাপছো আরে আয়েস ফুর্তি করো আরে চাই তোমার আরে ভাই দু চার দিনের জীবন আমাদের কবে জেলে ঢুকতে হয় কে জানে তোমাকে না শুধু আমাকে আরে ভাই আমাদের সবাইকে তাহলে জাল নোট ছাপার সময় শুধু আমার ছবি তোলার উদ্দেশ্য কি ওদিকে কি দেখছিস ওদিকে কি দেখছিস আমার দিকে দেখ আমার দিকে দেখ আর আমার প্রশ্নের জবাব দে সেদিন পর্যন্ত আমার কাছে ঋণে ডুবে থাকা সাধারণ মানুষ তুই আজ জাল নোট ছেপে আমার আমার পার্টনার হয়েছিস কাল মাথায় উঠবি তোকে রাস্তা থেকে সরানোর জন্য ছবি তোলা জমা পেয়েছিস আমার ধারণা ছিল সম্পদ মানুষকে পাগল বানায় কিন্তু আজ দেখছি সম্পদ মানুষকে সুয়ারও বানায় রাজু তোকে শুধু জেলে পাঠানোর ইচ্ছে ছিল আমার কিন্তু এখন ভাবছি তোকে কবরে পাঠাবো লস্কর পাঠান টাকা দিয়ে শুধু সম্পত্তি কিনলে হয় না আজকাল চৌধুরী টাকা দিয়ে মানুষও কিনতে হয় কি সাংঘাতিক চক্রান্ত রাজু ভাইকে জেলে পাঠাবে কবরে পাঠাবে এখন নিজেই কবরে যাচ্ছে প্যাচ মেরে
ছবিগুলো দাও। এই নিন। অপূর্ব, তুমি যে উপকার করেছ তার মূল্য তো আমি শুরুতেই দিয়েছি। এসো আমার বুকে এসো। আর এটা হচ্ছে তোমার বেঈমানের প্রতিদান। বস ফোন। হ্যালো, আরে রাজা কেমন আছিস? মা কেমন আছে? রেশমা কেমন আছে রে? চমৎকার, খুব ভালো আছে। তোর কথা ভীষণ মনে পড়ে রে। আমিও কি তোদের এক মুহূর্তের জন্য ভুলতে পারি? কিন্তু কি করার, ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত থাকি। আচ্ছা তোর চাকরিতে কি মোটেও কোনো ছুটি নেই? আছে আছে, লম্বা ছুটি আছে। শোন, বিয়ের তৃতীয় বার্ষিকী পালন করার জন্য আমরা সবাই আসছি। কে খুশি হয়েছিস? আরে রাজা, আমার চেয়ে বেশি খুশি আর কে হবে? হ্যাঁ হ্যাঁ, আমি প্রতীক্ষায় থাকবো। বাই। চামচো। জি। কিছুদিনের জন্য আমার সমস্ত ট্রানজ্যাকশন বন্ধ করে দাও। কেন কেন? আমার বন্ধু রাজা, যে এখন এসপি হয়েছে, ও সপরিবারে এখানে আসছে। আমি চাই না আমার ব্যবসার কোনো কিছু সে আন্দাজ করুক। আরে বাহ বাহ বাহ, কি সুখবর! বন্ধু এসপি, এখন তো আমাদের কোনো বাধাই নেই প্যাচ মেরে। চামচো, তোমার চেয়ে রাজাকে আমি বেশি চিনি, যা বলছি তাই করো। বাস বাস, তাহলে নকল টাকার দায়টা কোথায় রাখবো? রাজার বাড়িতে। ও হ্যাঁ, নবাব চৌধুরীর মেয়ের বিয়ে, ওখানে দাওয়াত রয়েছে, যাবেন না প্যাচ মেরে? অবশ্যই যাব, আমি না গেলে নবাব চৌধুরী মেয়ের বিয়ে হয় কি করে? সবাই চলে গেছে, আর কতক্ষণ বসে থাকবি? চল ভেতরে যাই। না, ও না আসা পর্যন্ত আমি যাব না। কে আসবে? কি ব্যাপার, ভুল বাড়িতে এলাম নাকি প্যাঁচ মেরে? সামান্য উপহারটুকু গ্রহণ করুন প্যাঁচ মেরে। বিয়ে শুভ হোক। দাঁড়াও রাজু। বিয়ে ভেঙে দিয়ে উপহাস করতে এসেছো? তোমার ভয়ে আমাকে কেউ বিয়ে করতে আসবে না, এ কথা কে না জানে? শুধু তোমার বাবা নবাব চৌধুরী জানে না, এই জন্য বারবার তোমার বিয়ের আয়োজন করে। কি চাও তুমি রাজু? আগে চাইতাম তোমাকে, আর এখন শুধু চাই টাকা। আরো চাও নিজের ভালোবাসাকে কাঁদাতে। চৌধুরী বাড়ির মেয়ে তুমি, তুমি কেন কাঁদবে? রীতা, এই কি সেই রাজু যাকে আমি ভালোবাসতাম, যার সঙ্গে আমি হেসে খেলে বেড়াতাম? আজ মনে পড়ে আমার আর ওর ভালোবাসার দিনগুলো। হরে বাবা রে,
ताले चोखे हे बाबा हे बाबा हे बाबा रे ताई भालो बेशेछि तुम्हारे हे बाबा हे बाबा रे তোমার যতখানি সব টুকুরেষ্টি করে নেব আমি তুমি বারো মাস করো প্রেমের চাষ হে বাবা হে বাবা হে বাবা রে নেশা ধরালে চোখে হে বাবা হে বাবা রে সব মধু নিয়ে নেব আমি শীতল করে দাও তুমি হরি বাবা রে নেশা ধরালে চোখে হে বাবা হে বাবা রে আমি দিওয়ানা তোমার রূপে হে বাবা হে বাবা রে তুমি যা বাড়ালে মনে বাপারে যেন রাজের জগরে বুকে বাপারে রাজু সম্পদ দেখানোর জন্য বড় শ্বশুর বাড়িতে নিয়ে এলি নাকি আরে সাগর নিজেরই বাড়ি বাহ রাজু ভাই এত সুন্দর বাড়ি বানিয়েছ বাবা রাজু এত কিছু করেছিস তুই জানাস নি কেন চমকে দেবার জন্য মা ও তোর এই উন্নতি দেখে আমার অন্তর থেকে দোয়া বেরোচ্ছে বাবা কত দুঃখ কষ্ট সয়েছিস তোকে আল্লাহ অনেক বড় করুক চলো মা বসো কিন্তু দোস্ত এমন আলাদিনের চেরাক পেলে কোথায় বাবার পুরনো প্রেসি হলো আমার আলাদিনের চেরাক প্রথমে বিড়ির লেবেল ছাপালাম তারপর লুঙ্গির লেবেল ছাপালাম তারপর শাড়ির লেবেল আর এখন তো নোট ছাপাচ্ছিস নোট চকচকে ৫০০ টাকার নোট নোট বলছিস কি রে বল ডলার ছাপাচ্ছি ডলার দোস্ত রাজু আমি একটু তোর বাড়িতে ঘুরে ঘুরে দেখি আরে দেখ না আচ্ছা মা এখন থেকে তোমরা আমার বাড়িতে থাকবে তা কি করে হয় কেন মা আমার বাড়ি তোমার বাড়ি না হ্যাঁ বাবা তাহলে এই রাজা কিছু বলছিস তো কেন বল ঠিক আছে তোর এখানে থাকবো তবে আজ নয় দু চারদিন পর সন্তান টেলিফোনটা বাজার আর সময় পেল না কাবাবের মধ্যে হাত দিচ্ছে রে বাবা হ্যালো এসপি রাজা সাহেব হ্যাঁ কে বলছেন আমার পরিচয় জেনে কি করবেন জাল টাকা যারা ছাপে তাদের পরিচয় নিয়ে
আজ রাতেই শিকদার বরফ কলে একটা বড় ধরনের জাল টাকার বিনিময় হবে। এই খবর তুমি লোকাল থানায় দিয়ে দাও, ওরাই ব্যবস্থা নেবে। কোনো লাভ নেই স্যার, লোকাল থানা ওদের কাছে বিক্রি হয়ে গেছে। আমার বিশ্বাস আপনি পারবেন ওদের গ্রেফতার করে শায়েস্তা করতে। হ্যালো 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 শিট। মাল গুনা শেষ, মালের বোতল খোল রে। এ কথাই তো আমি তোদের জিজ্ঞেস করছি, এ বরফ করে মালিক কে, জাল লোডের কারবার কার? এই বরফ কলের মালিক কে? আমি জানি না। জানিস না? এই কে তুই? স্যার ওকে লকআপে ঢোকান। কেন ঢোকাবো? স্যার ও একজন অপরাধী, আমি ওকে জাল টাকার ব্যবসা করার সময় হাতে হাতে ধরেছি। ও জাল টাকার ব্যবসায়ী? তোর মাথা খারাপ না তো? ওকে আমি ভালো করে চিনি, ও একটা সহজ সরল মানুষ। না স্যার আমি তোকে হাতে হাতে ধরেছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এই তুই বস। হাবিলদার ও থাই ঠিকানা লিখে রাখো, এখন তুই যা, আমি ওর ব্যাপারে খোঁজ খবর নিব। যা যা। কিন্তু স্যার, কিন্তু আমি তোকে যেতে বলেছি না? আমার কাজ আমার করতে দে। তার মানে আপনি ওকে লকআপে ঢোকাবেন না? আচ্ছা তুই পুলিশকে আইন শিখাস, বদমাশ। এএসপি রাজা, স্পেশাল অফিসার ক্রাইম ব্রাঞ্চ। বোতাম লাগা অফিসার।
আমার কাছে জুরিডিকশন এবং আমার ক্ষমতার আওতা সম্বন্ধে নিশ্চয়ই তোমার ধারণা আছে। ইয়েস স্যার, আপনি দেশের যে কোনো থানায় ইনভেস্টিগেশন করতে পারেন, যে কোনো কেসের চার্জ নিতে দিতে পারেন, আর আমাকে ট্রান্সফার করতে পারেন, আমাকে সাসপেন্ডও করতে পারেন। তোমাদের মতো অসৎ অফিসাররাই রক্ষক আর ভক্ষক দুটো শব্দকে এক করে ফেলেছে। তুমি ওকে ভালো করে চেনো বলেছো না? তাহলে খুঁজে বের করো ওর আগে পিছে উপরে নিচে কারা কারা আছে। And I want a complete report. Understand? Yes, sir. আর এই কাজটা যদি তুমি ঠিকঠাক মতো না করো তো ওর পাশাপাশি আমি তোমারও জবানবন্দি নেব। বুঝতে পেরেছো? জি স্যার। আর হ্যাঁ, আমার জিজ্ঞাসাবাদে তো স্যার, রাজু স্যার আমাকে বাঁচান, আমার চাকরি বসলো। এসপি স্যার সিভিল ড্রেসে থাকায় চিন্তার ব্যাপারে ব্যাডমি করে ফেলেছি। সাপের লেজ দিয়ে কান চুলকিয়েছ একেবারে প্যাঁচ মেরে, এখন কামড় খা। তুই তো আপিনখোর, সাপের বিষে মরবি না। আই চামচু, তুই আমাকে ভাইয়ের সামনে বেজ্জতি করছিস। আরে শালা, ঘুষখোরের কোনো ইজ্জত নেই। একদিন ঘুষ খেয়েছিস, এখন মার খা। শালা, তোকে মাসে মাসে টাকা দিই কি জন্য? আমাদের কাম করার জন্য। দাঁড়িয়ে আছিস কেন, দাঁড়িয়ে আছিস কেন, দাঁড়িয়ে আছিস কেন? যা, তাকু মুন্ডাকে ছেড়ে দে, তাও আবার প্যাচ মেরে। কেমন করে ছাড়বো? এসপি সাহেব আমাকে হুমকি দিয়ে গেছে, যদি আমি ওর জবানবন্দি না নেই তো এসপি সাহেব আমার জবানবন্দি নেবে। তুই এর ক্ষমতা সম্পর্কে জানিস না, পুরো ডিপার্টমেন্ট ধরে নিতে পারে। তোর জবানবন্দি নিয়ে এসপি সাহেব কি করবে? বড় জোর তোকে ল্যাংটা করে মারবে। শান্তো, এই চুপ কর। বারবার টাকা খাস, একবার মার খেতে পারবি না। আহ, থামবে তোমরা, আমাকে একটু ভাবতে দাও। এসপি রায়হান চৌধুরী স্পিকিং। স্যার, আমি এএসপি রাজা বলছি। হ্যাঁ বলো রাজা, তোমার মেসেজ আমি পেয়েছি। স্যার, আমি পুরো রিপোর্ট তৈরি করে আপনার কাছে পাঠাচ্ছি। ওকে স্যার, বাই। প্রকৃতির কি রূপ! এই সমস্ত ছবি তুলে কম্পিউটারে ফেলে আমি এমন রূপ দেব যা দেখে স্বয়ং প্রকৃতি লজ্জা পাবে। প্রকৃতি আর নারী দুই মিলে একাকার হয়ে গেছে। যাই, ওদেরই ছবি তুলি। কি সুন্দর, বাহ, ভেরি গুড। এই যে, আরে ডার্লিং রিতা, তুমি এখানে এসে অন্য মেয়ে মানুষের ছবি তুলছো? হ্যাঁ, আরে না না, তোমাকে খুঁজছিলাম। তাহলে ওদিকে গিয়েছিলে কেন? আমি মনে করেছিলাম তুমি ওদের সাথে স্কিপিং খেলতেছো, তাই। মিথ্যাবাদী, বিশ্বাস করো এই তোমাকে ছুঁয়ে বলছি। সত্যি বলছো? সত্যি। তাহলে আমাকে একটু আদর দাও। তাই? মারো মারো ধাক্কা রে, একা মারো দোকা মারো মারো ছক্কা রে, কুল্লাম কুল্লাম করে শুধু আমার অন্তরে, জ্বলে জ্বলে যায় পুড়ে পুড়ে যায় কেমন আগুন রে, জ্বলে জ্বলে যায় পুড়ে পুড়ে যায় কেমন আগুন রে।
আগুন তোমার আছে আর বারুদ আমার আছে আগুন বারুদ জ্বলবে দ্বিগুণে সোহার কাছে চলে চলে যায় পুরে পুরে যায় কেমন আগুন রে সোনার খনি পাবো আমি খুঁজে উল্টা পাল্টা হয়ে গেলাম প্রেমের জোয়ারে মারো ধাক্কা মারো মারো ধাক্কা রে জ্বলে জ্বলে যায় পুরে পুরে যায় কেমন আগুন রে আরে রাজু তুই বাহ দাউদ দিয়ে ডেকে এনে সামনে দেখে অবাক কোথায় যাচ্ছিস থানা যাচ্ছি একটু কাজ আছে ডাকু মুন্নার জবানবন্দি নিতে হবে তুই কি ছুটি কাটাতে এসেছিস নাকি অপরাধীদের ছুটি দিতে এসেছিস সামান্য কাজ সামান্য হোক আর অসামান্যই হোক আমাকে দাউদ দিয়ে বেরিয়ে যাচ্ছিস কেন এটাই ওকে বোঝাও রাজু ভাই কেউ কাউকে দাওয়াত দিয়ে নিজেই ছোট লাগে মতো বাইরে ছেড়ে চলে যায় চল তো খেয়ে একসঙ্গে বের হই আমার দারুণ খিদে পেয়েছে অনেক দিন পর মার হাতে রান্না খাব কি আর করার চল খেয়ে যাই রেশমা তাড়াতাড়ি করো সব রেডি আছে চলো চল আয় বাবা আয় আমার রান্না প্রায় শেষ একটু বসতে হবে তুমি মজা করে রান্না করো তোমার আমার কোনো তারা নেই কিন্তু আমার তারা আছে আচ্ছা আচ্ছা একটু বস এক্ষুনি রান্না শেষ হবে রেশমা আয় তো টেবিলটা সাজাবি চলো মা বস তোরা কি আমাকে রেখে খেয়ে দিয়ে বসে আছিস আরে না তোর জন্য অপেক্ষা করছি এই রেশমা তাড়াতাড়ি করো এই তো হলো আর একটু অপেক্ষা করো সাগর হ্যাঁ খাবার আসতে দেরি হচ্ছে চল এই ফাঁকে আমরা কানামাছি ভোগ খেলি দেখি রাজা ছোটবেলার মতো ধরতে পারে কিনা রাইট কথাটা মন্দ বলিস নি ওকে আরে চল ঘর ঘর আমি ঘর না আমাকে বের করতে এত দেরিতে এলি কেন Ha 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 ha!
এত দেরি করে এলাম কি বুঝলি? লস্কর থানায় এসে সবাইকে পেটাই করলি, ওসি বসে বসে আঙ্গুল চুষতাছিল আমাকে। আমার হ্যালো কি? হ্যাঁ হ্যাঁ, ও মাই গড, আমি এখন আসছি। ওরা ওরা কারা ছিল, কাউকে চিনতে পেরেছ? না স্যার, ওরা ঝড়ের বেগে এলো, ঢুকে আমাদের উপর ঝাঁপিয়ে পড়লো, আমাদের পেটালো, মুন্নাকে বের করে খুন করে চলে গেল স্যার। অবশ্যই ব্যাপারটা খুব খারাপ হলো রে রাজু, খুব খারাপ হলো। টাকুমুনার বেঁচে থাকা আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। থানায় হামলা, মুন্নার খুন নিঃসন্দেহে প্রমাণ করে এটা কোনো সাধারণ ঘটনা নয়, বহুত বড় এবং শক্তিশালী হাত রয়েছে এর পেছনে। যত ক্ষমতাশালী হোক একবার ওর নাম ঠিকানা পেলেই হয়। আহ, এত টেনশন করিস না তো, তুই সৎ পুলিশ অফিসার তাই এত ভাবছিস। হ্যালো, জাল টাকার কারবারিদের ক্ষমতা সম্বন্ধে ধারণা পেলেন তো এসপি সাহেব? দেখো তুমি যেই হও আমি তোমার সাথে দেখা করতে চাই। আমিও চাই আপনার সাথে দেখা করতে। আগামীকাল দুপুর 12টার সময় জঙ্গলবাড়ি আসুন, সামনাসামনি বলবো জাল টাকার কারবারির মূল নায়ক কে। ওকে, কে ফোন করেছিল? এর আগে বরফ করে ইনফরমেশন যে দিয়েছিল সেই লোক। কি বলল? কাল জঙ্গলবাড়ি যেতে বলল দুপুর 12টায়। আপনি যাকে খুঁজছেন আমি সেই। নকল টাকা যারা ছাপে তাদের সম্বন্ধে কি জানো? যে লোকের ব্যাপারে আমি আপনাকে তথ্য দিতে চাই সে শুধু নকল টাকার ব্যবসায়ী নয়, একজন খুনিও। তার নাম কি? আপনার বন্ধু রাজু। না, মিথ্যে বলছিস তুই, রাজু এমন হতে পারে না, মিথ্যে বলছিস তুই। আমাকে বিশ্বাস করুন স্যার, আমার কাছে ওর টাকা ছাপার ছবি আছে, এই দেখুন দেখুন। স্যার, এই ছবি তোলার জন্য রাজু আমাকে খুন করতে চেয়েছিল কিন্তু আমি বেঁচে গেছি। স্যার, ওর সমস্ত অপকর্মের সাক্ষী দিতে আমি প্রস্তুত আছি। আমি সাহায্য তৈরি করি, তোমার কিছুই করার দরকার নেই। কিন্তু স্যার, আমার সমস্ত গোপন তথ্য ফাঁস করে রশিদ আমার বিরুদ্ধে জবানবন্দি দিয়ে মারা গেল, তোর সামনে থেকে সেই ফাইল নিয়ে গেল রাজা, তুই কি করলে ওসির বাচ্চা? এই জবানবন্দির ভিত্তিতে রাজা কোনো পদক্ষেপ নেবার আগেই তাহলে এই হলো আমার বন্ধুর আসল চেহারা, যে চেহারা না জানি কত মানুষের রক্তে দাগ লেগে আছে। এই কি সে রাজু? সহজ সরল গোবেচের একজন ভালো মানুষ যাকে পাওনা দ্বারা তাগাদা দিতে এসে আত্মহত্যা করতে বাধ্য করেছিল,
এই অপরাধের পথে কেন পা বাড়ালি রাজু? বল কেন পা বাড়ালি? রাজা, কতদিন ক্ষুধা দারিদ্রের চাবুক খেয়ে ফিরতাম, কতদিন কতদিন ভিক্ষুকের মতো ধার করে চলতাম, কতদিন মানুষের খোঁচায় জর্জরিত হতাম। তুই তো জানিস এই সমাজ আমাকে কতটা অবহেলার চোখে দেখেছে। আমার বাবার লাশ দাফন করার আগেই পাওনাদাররা আমাকে লাশ বানাতে চেয়েছিল। বাবার কাফনের কাপড় কেনার মতো পয়সা ছিল না আমার কাছে। এসব তুই তো জানিস। আমি রাজু, জল টাকার কারবার করবো না তো কি করব? তুই আমার আবেগ, আমার অভিমান, আমার অভাব অনটনের চিত্রটা একবার চোখের সামনে ভাষা, তারপরে বল। রাজু, সব গরিব মানুষ যদি তোর মতো চিন্তা করে, তোর পথ ধরে, তো কি হবে দেশটার? জীবনের জন্য তোর কি দরকার ছিল? দুপুরটা ভাত, কাপড়, বাসস্থান? আরে যা কিছু আমার আছে সবই তো তোকে আমি দিয়েছিলাম। এরপরও কোন লোভে পড়ে তুই এই চোরাবালিতে পা দিলি? কাদের যুক্তিতে? দেখ রাজু, এখনো মামলা আমার আয়ত্তে আছে। আমি যেভাবে পারি খুব কম শাস্তি দিয়ে তোকে আমি রেহাই করে দিব। তুই ওদের নাম ঠিকানা বল, বল কারা তোর সাথে আছে। কাদের নাম ঠিকানা বলবো, কাদের নাম ঠিকানা বলবো? বাবার মৃত্যুর পর তোরা যার হাতে আমার প্রেসটা তুলে দিয়েছিলি, জাল নোট তারাই ছাপা শুরু করেছিল, আমি তো শুধু দখলে দিয়েছি। নিজের প্রেস দখল করিস নি, দখল করেছিস নকল নোট ছাপার কারখানা। রাজু, আমি আমি কথা দিচ্ছি, আমি তোকে এই মামলা থেকে রক্ষা করব। তুই তুই আইনের কাছে আত্মসমর্পণ কর। না 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 রাজা, তা কখনো সম্ভব নয়। দেখ রাজু, আজ তোর জায়গায় অন্য কে হলে হাত করা পরিয়ে পশুর মতো টেনে হেঁচড়ে নিয়ে যেতাম। কিন্তু কিন্তু তুই আমার বন্ধু, আমার কথা শোন রাজু। না না রাজা, কোনোভাবেই তা সম্ভব নয়। রাজু, আমি তোর কাছে মিনতি করছি, ভদ্রভাবে অনুরোধ করছি, প্লিজ রাজু, আইনে আসলে চল রাজু, চল। আইনে আশ্রয় যাবো আমি? অসম্ভব। আরে তোর আইন এখন এই রাজুর আশ্রয়ে থাকে, এই রাজুর আশ্রয়ে। টাকা হলে কিনা যায় তোর আইন, টাকা হলে কিনা যায় তোর পুলিশ। রাজু, হ্যাঁ এবার বল, কত টাকা বিক্রি হবে তুই আমার কাছে? রাজু, হ্যাঁ হ্যাঁ বল, কত হলে কেনা যাবে তোকে? 5 লাখ, 10 লাখ, 20 লাখ, বল কত চাস? রাজু, খবরদার খবরদার, কেউ কিছু বলবে না, মেরে ফেলবো। যা বেরো বেরো, এটা আমাদের নিজস্ব ব্যাপার, বেরিয়ে যা, বেরিয়ে যা, বেরিয়ে যা, বেরিয়ে যা, বেরিয়ে যা, বেরিয়ে যা। তুই আমার উপর এই জন্য হাত তুলেছিস যে অতীতে তোরা আমার অনেক উপকার করেছিস। বাবা মরে যাবার পর তোরা আমার জন্য অনেক করেছিস, তোদের অনেক খেয়েছি, ঋণই আমি তোদের কাছে, আর সব ঋণ শোধ করে দেব, সব ঋণ শোধ করে দেব। তোর মায়ের এই হার, এই হার বিক্রি করে তোর মা আমাকে দায়মুক্ত করতে চেয়েছিল, এই নে, আজ আমি দায়মুক্ত হলাম। আরে হ্যাঁ, কিছু নগদ টাকা তো দিয়েছিলি, এই নে, এই নে, 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 আরো নে, নে। তুই অনেক দূরে চলে গেছিস রাজু, অনেক দূরে, এত দূরে গিয়েছিস যেখানে আবেগ ভালোবাসা পৌঁছাবে না, কিন্তু আমার আমার কর্তব্য সেখানে ঠিকই পৌঁছাবে। চল আমার সাথে। এই হাত সেই দুর্বল রাজুর হাত নয় যে সহজে তোর দুর্বল আইনে হাত করা পড়াবে, ওয়ারেন্ট এনেছিস? আরে এ হাত এখন ধনকুবের রাজু তালুকদারের হাত, 20 টাকার বেস্টের পদে চাইলেও তোকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসতে হবে, হাত করা তো অনেক দূর। অ্যান্ড লিসেন, এএসপি মিস্টার রাজা, ভবিষ্যতে এই বাড়িতে ঢুকতে হলে ওয়ারেন্ট নিয়ে আসবেন, ওয়ারেন্ট। নাও গেট আউট, আউট, আউট। ওয়েল ওয়েল, ভবিষ্যতে এ বাড়িতে ওয়ারেন্ট নিয়ে ঢুকবো, কিন্তু সে ওয়ারেন্ট
স্বর্ণাক্ষরে লেখা হবে না, লেখা হবে তোর পাপের মতোই কালো কালিতে। হাতে যে হাত করা থাকবে তাও হীরাখচিত হবে না, হবে মরছে পড়া লোহার। দেখি দেখি সেদিন তোকে ক্ষমতার কোন দালাল রক্ষা করে। অ্যান্ড দিস ইজ মাই চ্যালেঞ্জ। খাও কি শরবত? রাতেবেলা শরবত খায় নাকি? আরে এটা হলো ওই শরবত যা খেলে বাচ্চা কাচ্চা হয়। 3 বছরে আমাদের কোনো বাচ্চা হলো না, তোমার কি সেই চিন্তা নেই? রাখো এসব শরবত, আমার মনটা ভালো না, একটু একা থাকতে দাও। তুমি রাজু ভাইয়ের কথা ভেবে মিথ্যে মন খারাপ করছো, দেখবে সব ঠিক হয়ে যাবে। খাও শরবতটা খাও। আহ রেশমা, আমি বলছি আমাকে একটু একা থাকতে দাও। না আমি বলছি এই শরবত তুমি খাবে। আহ ডিস্টার্ব করো না। না আগে খাও। যাবে তুমি? না এই আমি জোর করে তোমাকে খাবো, খাও বলছি খাও। I'm sorry. Sorry. No. হাই ভুলো দুজনে হবে মিলা, লাগলো
যে চূর্ণ যত লজ্জা হলো যে চূর্ণ সবই দেখেছো আমারই জন্য জীবন তোমাকে চাই জানি গো কাছে চাই দেখেছো আমারই জন্য জীবন তোমাকে চাই তোমাকে কাছে চাই ও জীবন আমাকে চাই জানি গো কাছে চাই রাজু রাজু জেসমিন তুমি ফিরে এসো রাজু ফিরে এসো তোমার ওই অন্ধকার পথ থেকে ফিরে এসো কোথায় ফিরে আসবে আমার এই বুকে তোমার বুকে আজও কি আমার জন্য জায়গা আছে আছে রাজু এই বুকটা চিরে দেখো সেখানে শুধু তুমি আর তুমি রাজু ঠিকই বলেছো জেসমিন তোমার বুকের গভীরে যে লাশের অস্তিত্ব অনুভব করছো সেই লাশ রাজুর সেই গরিব রাজু মারা গেছে তোমার সামনে যে রাজু দাঁড়িয়ে আছে সে তো এই রাজু নয় রাজু তালুকদার সেখানে রাজত্ব করছে একদল জানোয়ার খুনি ডাকাত যাদের হাতে কোনো ভালোবাসার প্রদীপ নেই আছে ধ্বংসের মশাল যে মশালের আগুন তোমাকে পোড়াচ্ছে আমাকে জ্বালাচ্ছে কেন এই ধ্বংসের পথে গেছে রাজু সে কথা তোমাকে প্রশ্ন করো তোমার বাবাকে প্রশ্ন করো এই সমাজকে প্রশ্ন করো আমাকে প্রশ্ন করছো কেন প্রশ্ন করছি না রাজু অনুরোধ করছি আমার ভালোবাসার কসম ফিরে এসো রাজু তালুকদারের খোলস ছিঁড়ে রাজু হয়ে ফিরে এসো জেসমিন কাল সব বারবার খোলস বদলায় কিন্তু খোলস শেষ হয় না আমি এত দূর এগিয়ে গেছি আরো একবার পথ হয়তো শেষ হয়ে যাবে কিন্তু ফিরার পথ শেষ হবে না সুতরাং অনুরোধ করো না তুমি ফিরে যাও আমি ফিরতে পারবো না রাজু রাজু সাগর যেভাবেই হোক এই ফাইলটা এসপি সাহেবের কাছে পৌঁছাবি রাজা আরেকবার ভেবে দেখ এরপর রাজুকে বাঁচানোর আর কোনো রাস্তাই থাকবে না আমি সব দিক বিবেচনা করে কেস সাজিয়েছি তুই ফাইলটা পৌঁছা ঠিক আছে হ্যালো স্যার হ্যাঁ রাজা আমি কথা বলেছি তুমি ম্যাজিস্ট্রেট রহিমের কাছে যাও সে রাজুর নামে ওয়ারেন্ট ইস্যু করবে এভিডেন্সগুলো আজকেই পাঠাও স্যার রাজুর অপরাধের এভিডেন্সের ফাইল আমার বন্ধু সাগরের হাতে পাঠিয়ে দিলাম রাজা একজন প্রভাবশালী মানুষ এবং নিজের ঘনিষ্ঠ বন্ধুর বিরুদ্ধে তুই পদক্ষেপ নিচ্ছ টেক কেয়ার বেস্ট অফ লাক থ্যাংক ইউ স্যার আনোয়ার শুয়ারের বাচ্চার কাছ থেকে ফাইল টান Yeah.
শুয়োরের বাচ্চারা ভালো আছে? স্যার আপনি যা বলেন না স্যার, আপনার মতো দক্ষতা আমি পাবো কোথায়? জি জি অর্জুন কোথায়? হ্যাঁ স্যার, আপনার ছাত্র হিসাবে বলতে পারি? জি জি বলুন। হ্যাঁ 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 স্যার, জি জি। রেশমা, জি আম্মা, রাত অনেক হয়েছে, রাজা ফিরতে মনে হয় দেরি হবে, তুই দরজা লাগিয়ে শুয়ে পড়। ঠিক আছে। রাজু ভাই, তুমি এই সময়? কি ব্যাপার রাজু ভাই, কি দেখছো? ও তো বাসায় নেই। মা দেখো, রাজু ভাই এসেছে। মা! রাজু, আয় বাবা আয়। এখন তো তোকে রাজু বলে ডাকতে ভয় করে, বড় লোক হয়ে গেছিস না তুই, মায়ের স্নেহের ভালো প্রতিদান দিয়েছিস বাবা। নিজের একমাত্র ছেলের আদর স্নেহ ভাগ করে আমি তোকে দিয়েছি। ছোটবেলায় নিজ হাতে আমি তোকে ভাত তুলে খাইয়েছি। না না, আমি তার দাম চাইছি না, কোনো মা চায়ও না। আর আর চাইলে কি দিতে পারবি? অনেক টাকা তোর, অনেক ক্ষমতা তোর, কিন্তু পারবি, পারবি এই মায়ের ঋণ শোধ করতে? পারবি না। এ তুই কি করেছিস রাজু? কোনো খুশি আমাকে দিতে না পারিস, অথচ এই দুঃখ তো পেতাম না যে আমার রাজু একজন অপরাধী হয়ে গেছে। কত বদলে গেছিস তুই। সেদিনের রাজু এই বাড়িতে মার ভাইয়ের দোয়া নিতে আসত, আর আজকে রাজু চোখে পট্টি বেঁধে আমাদের ধোকা দিতে আসে। সেদিনের রাজু এই বাড়িতে আসত এই বোনের মাথায় হাত রেখে সুখী ভবিষ্যতের দোয়া দিতে, আর আজকে রাজু আসে সেই বোনের স্বামীর জানের কাল হয়ে। মরে গেছে, মরে গেছে আমার রাজু। যে রাজু আমার সামনে দাঁড়িয়ে আছে তাকে আমি চিনি না, তোর সাথে আমার কোনো সম্পর্ক নেই। যা, বেরিয়ে যা, বেরিয়ে যা। স্যার, আমি এখানে এসে আপনার সহযোগিতায় অনেকটা ঠিক করে ফেলেছি, এখানে এখন অপরাধী নেই বললেই চলে। আমি শুধু ওই ফাইলটা চাই। কোন ফাইল? যে ফাইলের উপর ভিত্তি করে রাজা আমাকে জেলে পাঠাতে চায়। আমার কোনো ফাইল সম্বন্ধে জানা নেই, আর জানলেও তোকে কখনো বলবো না। মা, তুমি আমাকে রাগাচ্ছ। রাজু ভাই, কোনো ফাইল সম্পর্কে আমাদের কিছুই জানা নেই, তুমি এই ব্যাপারে রাজাকে জিজ্ঞেস করো। রেশমা, রাজার সাথে কথা বলে কোনো লাভ নেই, বরং তুমি আমাকে ওই ফাইলটা দিয়ে দাও। বললাম তো আমি কিছুই জানি না। মনে হচ্ছে ওটা আমাকে খুঁজে বের করতে হবে। খবরদার, এই অপবিত্র হাতে আমার বাড়ির কোনো জিনিস তুই স্পর্শ করবি না। রাজু ভাই, রাজু ভাই প্লিজ, তুমি এখান থেকে চলে যাও। আমি হাত জোর করে বলছি। রেশমা, কার সামনে তুই হাত জোর করিস? রাজু, ভদ্রভাবে তুই এখান থেকে চলে যা, নইলে কিন্তু ভালো হবে না। ওরা ওরা কারা? তোমরা ভেতরে ঘরে যাও, ওরা ফাইল খুঁজে বের করবে। ওদের নিয়ে চলে যা রাজু, নইলে ভালো হবে না বলছি। আমি যা বলছি তাই করো, ভেতরে যাও তোমরা। ও মা, আমাকে কষ্ট দিও না, কষ্ট দিও না, কষ্ট দিও না। রেশমা, তুমি মাকে নিয়ে ভেতরে যাও, যাও ভেতরে যাও, যাও বলছি মা। বস, আমি তো আগেই বলেছিলাম আমার উপর ছেড়ে দিন, ফাইল কিভাবে বের করতে হয় আমি জানি। লস্কর, দেখবে মা রেশমার জন্য কোনো ক্ষতি না হয় শুধু ফাইলটা নিয়ে আসবে। রাজু ভাই তুমি যেও না, আমাদের একে ফেলে যেও না রাজু ভাই। তোর এত বড় সাহস, তুই আমার বস। রাজুর গায়ে হাত তুলেছিস?
ময়না পাখি এত হাত চালায় না, লস্কর তোকে পছন্দ করেছে, সুতরাং তুই তো এখন রানী। ফাইল এখন খোঁজাখুঁজির বিষয় নয়, এখন খুঁজবো টাকা ছাপার ডাইস। ইস, শুনতে কত নাইস। খোঁজ শ্যালকের বিয়ে বলে স্ত্রী আগে ভাগেই বাপের বাড়ি চলে গেছে। জি 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 স্যার। হ্যালো থানা। ইয়েস ওসি বলছি। আমি এসপি রাজার স্ত্রী বলছি। সরি রং নাম্বার। হ্যালো রাজু বলছি। রাজু ভাই গুন্ডাগুলো আমাদেরকে মারধর করছে, মাকে মারছে রাজু ভাই। না মানা করলে চলবে না, বিয়েতে আপনাকে আসতেই হবে। হ্যালো 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 এটা সাইন কর, সাইন কর। মেস্ত্রির সঙ্গে দুর্ব্যবহার। সাইন দা পেপার, সাইন কর, সাইন কর। করছি করছি করছি। ওরে বাবা, কি ব্যাপার, দরজা খোলা কেন? মা, রেশমা, মা, 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 Oh!
সরি রোগীকে বাঁচানো গেল না না রাজা ভাই রোগী অলমোস্ট ক্রোমাতে চলে গেছে না না ডাক্তার না যে মায়ের এক ফোঁটা রক্ত দেখতে পারে না সে মায়ের মৃত্যু দেখে মরে যেতে পারে না ও ভালো হয়ে উঠবে ভালো হয়ে উঠবে দেখুন রোগীর অলরেডি ক্লিনিক্যাল ডেথ হয়েছে আমার জানা মতে পৃথিবীর কোথাও এমন রোগী ভালো হয়নি সরি ডাক্তার সাহেব রাজার যে খবরই হয় প্রথমে আমাকে জানাবেন সাগর তুমি সবসময় রাজার কাছে থাকবে আচ্ছা আসি একই হলো একই হলো রাজা 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 রিতা রাজার ভালো হবে না আর ভালো হবে না শান্ত হও সাগর প্লিজ মিস্টার সাগর কাঁদবেন না ধৈর্য ধরুন আল্লাহর কাছে দোয়া চান উনি সব করতে পারেন আরে সবাই মিলে খাও দাও ফুর্তি করো নো টেনশন আরে বাহ আরে এত আনন্দ কিসের আমার শরীকানা নেই একেবারে প্যাচ মেরে আরে চামচো তুই বরাবর চামচায় থেকে গেলি খবর রাখিস না আরে বসের তখন সুখবর আর সুখবর এসপি রাজা হাসপাতালে কমার পেশেন্ট কমার থেকে কেউ ফেরে না হিজ কমপ্লিটলি ডেড ম্যান আমার দেয়া ওয়ারেন্টের বলে ওসি কদম আলী টাকা জালকারী রাজুকে খুনের মামলায় গ্রেপ্তার করে প্রমোশন পেয়ে এসপি হয়েছে টাকশালে যন্ত্রপাতি আমাদের বস লস্কর পাঠানের হাতে তোর আর প্রমোশন হলো না রে তুই এখন থেকে লস্কর সাহেবের চামচা হ্যাঁ চামচা চামচামিতে খুশি সে প্যাশ মেরেই হোক আর যে বাবি হোক চামচু আমার রেশমা রানীকে প্যাচ মেরে একটু সাজিয়ে গুজিয়ে নিয়ে আসতো খবরদার খবরদার কাছে আসবি না খবরদার আগে পারবি না তাহলে আমি নিজেকে নিজে শেষ করে দেব খবরদার 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 বসে এগুবি না আগে পারবি না খবরদার খবরদার আরে আরে বস কেন মিশামিশি জোড়াজুড়ি করছেন প্যাশ মেরে এই মেয়ে মানুষকে শক্ত হাতে নয় নরম হাতে হ্যান্ডলিং করতে হয় আমার কথা শুনুন বস আমার কথা শুনুন বুঝছেন তো প্যাশ মেরে ওকে বন্দি করে রাখ আমি দেখতে চাই আসুন ভাবে যান ভয়ের কোনো কারণ নেই আমি আছি প্যাচ মেরে যাকে আমি ক্লিনিক্যাল ডেথ ঘোষণা করেছিলাম সেই রোগীর জ্ঞান ফিরতে শুরু করেছে হ্যাঁ স্যার ওর পাশে একজন ডাক্তার সর্বক্ষণ থাকা উচিত স্যার আমি আছি ওর পাশে গুড ওর জ্ঞান ফেরার সাথে সাথে ঘুমের ইনজেকশন দেবে ওকে স্যার হ্যালো এসপি কার্যালয় কে বলছেন শান্তিপুর হাসপাতাল থেকে ডক্টর সোনারি বলছি এসপি রাহেন সাহেবকে দিন স্যার শান্তিপুর হাসপাতাল থেকে ফোন এসপি রায়ন সাহেবকে চাচ্ছেন কিন্তু উনি তো রিটায়ার করে চা ছেড়ে দিয়েছেন ঠিক আছে ফোন দাও তুমি যাও
হ্যালো এসপি রায়হান চৌধুরী বলছি স্যার সুখবর আছে এসপি রাজার কোমা থেকে জ্ঞান ফিরতে শুরু করেছে স্ট্রেঞ্জ এই কথা কাউকে বলনি তো হ্যাঁ গোপন রেখো আমি দেখছি ওকে শুয়োরের বাচ্চারা শান্তিতে একটু ঘুমাতেও দেয় না হ্যালো বস খারাপ খবর শান্তিপুর হাসপাতালে এসপি রাজার জ্ঞান ফিরে এসেছে এই আমির বাচ্চা তুই তো কইছিলি রাজার বাঁচবো না এখন কি করবো বস তোর কিছুই করতে হইব না ওকে বস যা করার এই লস্কর পাঠানি করবে এ আপনি কি করেছেন ডাক্তার সাহেব ভুল মানুষকে ফোন করেছেন আপনি রায়হান চৌধুরী সাহেব রিটায়ার করেছেন এসপি সাহেব রাজার চেয়ারে বসেছেন ওসি কদম আলী ও মাই গড রাজাকে এখানে রাখা যাবে না কিন্তু কোথায় নিয়ে যাব যেখানে যাই এখানে থাকলে ওরা রাজাকে মেরে ফেলবে কিন্তু হাসপাতালের বাইরে নিলে রাজা তো মারা যাবে এখানে রাজাকে বাঁচানো যাবে না রাজার কিছু হয়নি তো না সাগর সাহেব এই ওষুধগুলো এক্ষুনি নিয়ে আসুন আমি এক্ষুনি আনছি What the hell you are talking about, doctor? একজন কমার পেশেন্টকে নিয়ে ওরা গায়েব হয়ে গেল তিন তিনটে খুন হলো আর কেউ কিছু দেখেনি কে দেখাশোনা কর তোর লেডি ডাক্তার সোনালী আর রোগীর এক বন্ধু সাগর ডাক্তার সোনালের ঠিকানা নিশ্চয় আছে জি আছে ঠিকানা নোট করে দিন আর শুনুন ডাক্তার এই রোগীর কোনো সন্ধান পেলে প্রথমে আমাকে জানাবেন বহুত ইম্পর্টেন্ট কেস এটা ওকে ঠিক আছে ওসি সাহেব রাজুর তো ফাঁসি হবে কিন্তু রাজার বেঁচে ওঠা মানে আমাদের সকলের মৃত্যু ভুল বলছেন বস রাজা বেঁচে উঠলে আপনার কিচ্ছু হবে না ফাঁসবে ওই দুই শালা কদম আলী আর ম্যাজিস্ট্রেট রহিম চুপ সারো চামচার বাচ্চা চামচা টেনশনে ফেলবি না সকাল থেকে মদ খাচ্ছি টেনশন দূর করার জন্য কিন্তু যাচ্ছে না শালা আমাকে টেনশনে ফেলায় এই কদমালি কদমালি আমাকে সিকিউরিটি দে দেখ আমার স্ত্রী হার্টের পেশেন্ট আমার ছোট ছোট বাল বাচ্চা আছে আমাকে সিকিউরিটি দে বন্ধু শালা সারা শহরে চেকপোস্ট বসিয়ে নজরদারি করছি তারপরেও শালা রাজা ভেঙে গেছে কিন্তু আর বাঁচতে পারবে না ও কদমালি তুই একটা বেয়াকুপ হ্যাঁ এই কাজ পুলিশ দিয়ে হবে না কি নাম বলি লেডি ডাক্তারের লেডি ডাক্তার সোনালী
राजा तुम्हें प्रतिशोध नीते चाओ ताए ना अवश्य नेबे आमी तुम्हें बाधा देबो ना एक प्रतिशोध चिंता छाड़ा तुम्हारे काछे शत्रु मोकाबिला करार की आछे शुद्ध मनोबल थाकले हय़ ना राजा शक्ति लागे जा एई मुहूर्ते तुम्हार शरीरे नेई এই অবস্থায় তুমি শত্রুর সাথে লড়তে গেলে তুমি নিজেই শেষ হয়ে যাবে তোমার মায়ের মৃত্যুর প্রতিশোধ নেওয়ার আগে তুমি মরতে চাও বলো রাজা বলো রাজা হাতিয়ার বানাতে লোহাকে যেমন জ্বালিয়ে পুড়িয়ে শক্ত করতে হয় ঠিক সেইভাবে তোমার ভিতরে যে প্রতিশোধের আগুন দাও দাও করে জ্বলছে সেই আগুনে নিজেকে পুড়িয়ে শক্ত করতে হবে হ্যাঁ রাজা হ্যাঁ আমি তোমাকে সাহায্য করব বৈঠা ধরেছি বান্ধে গেছে নদীতে
राजू जेल थेके भेगे गेछे एखन तो राजार साथे हाथ मिलिए आमादेर उपर प्रतिशोध नेबे बोगारे तुई आस्तो गाधा राजार मायर खुनी রাজুর সাথে হাত মেলাবে রাজা রাজার মাকে কে খুন করেছে বস আপনি হ্যাঁ আমি কিন্তু রাজা জানে রাজুর হুকুমে খুন করেছে সুতরাং সামনে পেলে রাজা রাজুকে খুন করবে এখানে এলে আমি রাজাকে খুন করব জেল পলাতক আসামি হিসাবে তুই খুন করবি রাজুকে রাজুর বেঁচে থাকার সব দরজা বন্ধ হ্যাঁ হ্যাঁ জেসমিন আমি জানি আমার বেঁচে থাকা সব দরজা বন্ধ তুমিও কি বিশ্বাস করো না আমি পরিস্থিতির শিকার বেঈমানির শিকার রাজার মাকে আমি খুন করিনি আমি বিশ্বাস করি কিন্তু রাজাকে তুমি কেমন করে বিশ্বাস করাবে যে ওর মাকে তুমি খুন করনি অথচ তোমাকে গ্রেফতার করে আসল খুনিরা ঠিকই প্রমাণ করে দিয়েছে যে রাজার মাকে তুমি খুন করেছো এই জন্য জান বাজি রেখে আমি জেল থেকে পালিয়েছি রাজার ফুল আমাকে ভাঙাতেই হবে মায়ের হত্যাকারীকে শাস্তি দিতেই হবে মাতৃহত্যার কলঙ্ক নিয়ে আমি কবরেও যাব না রাজা রাজা এই দেখো পেপার রাজু জেল থেকে পালিয়েছে পালিয়ে তুই কোথায় লুকাবি রাজু সে তো আমি জানি হ্যালো কে রাজা ভাই রাজুকে দাও রাজা রাজা আমি তোর সাথে দেখা করে সামনাসামনি সব বলতে চাই সামনাসামনি তো হতেই হবে বল কোথায় মোকাবেলা করতে চাস আজ বিকেল তিনটায় জঙ্গলবাড়ি পিছনে আয় হারামজাদা রাজা রাজা আমি এসেছি রাজা রাজা আমি এসেছি রাজা তুই কোথায় রাজা রাজা এই রাজু তোর মরণ তোকে হেলটে কেড়েছে রাজা আমার কথা শোন চল শোন কথা নয় আমার মায়ের খুনি মরণাত্মরা শুনতে চায় মরণাত্মরা আমি মাকে খুন করিনি তোর স্বীকারোক্তি চাই না তোর মৃত্যু চাই রাজা বিশ্বাস করে আমি মাকে খুন করিনি তাহলে দে আমার মাকে ফেরত দে আমার রেশ মাকে ফেরত দে নইলে জান দে আমি মাকে খুন করিনি থামুন আপনারা নিজে মারপিট করছেন ওদিকে আসবেন খুঁড়ি না উল্লাস করছেন Hey, I'm gonna do it to you.
আছে লাল একমাত্র গানে বাজবে ঝুম তালে তাল মিলাও নাচে গানে বাজবে ঝুম তালে তাল মিলাও খুব দুঃখ হচ্ছে আমি পুলিশ হয়ে আরেক পুলিশকে মারছি আমারও খুব দুঃখ হচ্ছে তোর মতো বেঈমান পুলিশকে আমাকেই মারতে হচ্ছে এই
पैच मेरे मेरे फिल्ले आमाके Thank you.